সেই দিনগুলোর কথা বলতে গিয়ে একাত্তরের পুরো দিনগুলোই উঠে এসছে। এবং আমাদের বিশেষ করে নতুন প্রজন্ম, তাদেরকে তো পুরোপুরি ভুলিয়ে দেবার চেষ্টা হয়েছিল, এখন ইতিহাসটা সঠিক জায়গায় এসেছে। আমাদের এই নতুন প্রজন্মকে তো সব কিছু জানাতে হবে ভালো করে, এবং এরকম একটা চলচ্চিত্র যতটা বোঝাতে পারে, অনেক লেখা বা অনেক বলা তা বোঝাতে পারে না, চলচ্চিত্রের ভাষা তো খুব শক্তিশালী। কাজেই আমি তো আশা করি যে এই এই চলচ্চিত্রটা আরও অনেক বেশি সবাই দেখবেন, এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম তারা অনেক অনেক দেখবেন, অনেক দেখার সুযোগ হবে। কারণ তাহলেই আমরা আমাদের যে একাত্তর কত ত্যাগ, অসাধারণ একটা, আমি মনে করি এটার বহুল প্রচার হওয়া উচিত। এবং আমাদের দিক থেকেও আমরা মনে করি, আমি তো মনে করি আমার শিক্ষার্থীদের এটি দেখা খুব দরকার, আমরাও চেষ্টা করব। ১৯৭১ সেই সব দিন হ্রদি হকের পরিচালনায়, ১৯৭১ সেই সব দিন ২০২৩ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত একটি বাংলাদেশি রোমান্টিক নাট্য চলচ্চিত্র। এটি ইনামুল হকের গল্প অবলম্বনে পরিচালনা করেছেন হৃদি হক। প্রধান চরিত্রে আছেন ফেরদৌস আহমেদ, সজল নূর, লিটু আনাম, সানজিদা প্রীতি, হৃদি হক। সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র। এটি ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটি দেখে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, বিশেষ করে ১৯৭১ সালের সেই সব দিন পুরো দিনটি উঠে এসেছে চলচ্চিত্রটিতে, বিশেষ করে নতুন প্রজন্ম ভুলেই গেছে সেই সব দিনের কথা। আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে, শিখাতে হবে, বিশেষ করে আমার শিক্ষার্থীদের। আমি মনে করি এটার অনেক প্রচার প্রসার ঘটা উচিত। এই বিশেষ করে আমার সেই সব দিনের কথা মনে পড়ে গেল। ১৯৭১ সেই সব দিন প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার পরিচালক হৃদি হক, প্রযোজক লাকি ইনাম, বাংলাদেশ সরকার, চিত্রনাট্যকার হৃদি হক, কাহিনীকার ইনামুল হক, শ্রেষ্ঠাংশে লিটু আনাম, সজল নূর, ফেরদৌস আহমেদ, সানজিদা প্রীতি, হৃদি হক, সুরকার দেবজ্যোতি মিশ্র, চিত্রগ্রাহক মেহেদী রনি, ফরহাদ হোসেন, সম্পাদক কামরুজ্জামান রনি, পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। মুক্তি ১৮ আগস্ট ২০২৩। নিষ্ঠুরতা, কি ভীষণ নিষ্ঠুরতা! সময়টা নিদারুণ নির্দয়, সময়টা পুড়িয়ে দেবার, উড়িয়ে দেবার, সময়টা কেঁদে বুক ভাসাবার, সময়টা দহনের, নিজেকে জানবার। ঢাকা ছেড়ে চলে গেছে, রাস্তায় একটা আর্মি গাড়ি দেখতে পাই না। সময়টা যুদ্ধের, হার না মানার, সময়টা উঠে দাঁড়াবার, সময়টা বাংলার, বাংলাদেশ।